পৃথিবীতে কত সংখ্যক প্রাণী রয়েছে তার সামান্যটুকু হয়তো আমরা জেনে উঠতে পারিনি। যতটুকু জানতে পেরেছি তার কেউ হয়তো অতি সাধারণ, কেউ বা আবার মাংসাশী, কেউ বা আবার মারাত্মক হিংস। আর এই হিংস প্রাণীর কথা বললেই আমাদের চোখের সামনে উঠে আসে বাঘসিংহ জাতীয় প্রাণীর কথা। কিন্তু সত্যি কি তাই? বাঘসিংহের মতন প্রাণীরাই কি এই বিশ্বের হিংস প্রাণীদের তালিকার শীর্ষে? বাস্তবে তা বলছে না, বরং পৃথিবীর সবচেয়ে হিংস পাঁচ প্রাণীর তালিকা দেখলে চমকে ও অবাক হয়ে যাওয়া ছাড়া উপায় থাকবে না। অনেকেই হয়তো জেনে বলবেন, এমনটাও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। পৃথিবীর সবচেয়ে পাঁচ হিংস প্রাণীদের তালিকা আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান, বক্স জেলিফিশ। সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত ও হিংস প্রাণী অন্য কেউ নয়, অস্ট্রেলিয়ার বক্স জেলিফিশ। কী এই বক্স জেলিফিশ? বক্স জেলিফিশ হলো সেই প্রাণী যা সম্ভবত জেলিফিশের সকল প্রজাতির মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে। সাধারণত তার রূপ ঠিক যেন অনেকটাই স্বচ্ছ পর্দার মতন। সামুদ্রিক এই প্রাণীটি প্রায় 15 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এখনও পর্যন্ত পৃথিবীর মধ্যে এই প্রাণীটি সবচেয়ে বিষাক্ত হিসেবে পরিচিত। এক একটি জেলিফিশে যে পরিমাণ বিষ থাকে তাতে 60 জন মানুষের মৃত্যু হতে পারে। বক্স জেলিফিশের বিষ আক্রান্তে হৃৎপিণ্ড, স্নায়ুতক্ত ও ত্বকের কোষকে আক্রমণ করে। জলে সাঁতার কাটতে কাটতে একে ধরে একটু আদর করবেন ভাবছেন, ভুলেও সেটা করতে যাবেন না। সাধারণ একটা জেলিফিশের টেলকন বা কোষিকার কাটার খোঁচা লাগলে চুলকানির মতন ত্বকে সমস্যা হতে পারে, কিন্তু বক্স জেলিফিশের একটি খোঁচা খেলে আপনার মৃত্যু হবে 3 মিনিটের মাথায়। ফিলিপাইনে প্রতি বছর 20 থেকে 40 জন মানুষ মারা যান বক্স জেলিফিশের কারণে। নাম্বার টু, মার্বেল কোন শামুক। পৃথিবীর বিষাক্ত প্রাণীদের তালিকায় এটি রয়েছে 2 নম্বরে। এটিকে দেখে কোন আইসক্রিমের মতন লাগতে পারে, কিন্তু এটি দেখে একটু ভুল ভাববেন না, এটি কিন্তু মানুষের জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে। শামুক তো আমরা পথে ঘাটেই দেখতে পাই, আমাদের বাড়ির আশেপাশেই থাকে, তাই মনেই হতে পারে এটি আবার এমন কি ব্যাপার। এমনকি শামুক যে হয়ে উঠতে পারে মারাত্মক বিষাক্ত তা আন্দাজ করাটাও কঠিন। আসলে সাধারণ শামুক কিন্তু বিষাক্ত নয়, কিন্তু যে শামুকগুলো কোন সেগুলো ভয়ানক বিষাক্ত হয়ে থাকে। কোন শামুক দেখতেই কোন আইসক্রিমের মতন, কোন শামুক মানেই বিষাক্ত। কিন্তু মার্বেল কোন শামুক পৃথিবীর বিষাক্ত প্রাণীদের তালিকায় রয়েছে 2 নম্বরে। এদের খোঁজটা দেখে মনে হবে মার্বেল পাথর দিয়ে মোজাইক করা রয়েছে, তাই এই শামুকের এমন অদ্ভুত নাম দেওয়া হয়েছে। মূলত অস্ট্রেলিয়ার গরম লবণাক্তক সমুদ্রের জলে এদের দেখা মেলে। দেখতে যতই সুন্দর হোক না কেন, প্রাণীটি কিন্তু মারাত্মক প্রাণঘাতিক। নাম্বার থ্রি, ব্ল্যাক মাম্বা। সাপ দেখলে আমরা কে না ভয় পাই, কিন্তু সব সাপ যেন বিষাক্ত নয়। আবার এমনও সাপ রয়েছে যা ভাবনারও অতীত। পৃথিবীর দ্রুততম মারাত্মক বিষধর সাপ ব্ল্যাক মাম্বা। এরা যতটাই মারাত্মক হিংস ততটাই ভীতু। এরা তখনই প্রতিপক্ষকে আক্রমণ করে বসে যখন এরা মারাত্মক ভয় পায়। আফ্রিকান পুরাণে এদের নিয়ে অনেক গল্প রয়েছে, সেই কারণে ব্ল্যাক মাম্বাকে পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতিক সাপ মনে করা হয়। দক্ষিণ ও পূর্ব আফ্রিকার পাহাড় অঞ্চলে ব্ল্যাক মাম্বার আসল বাস। এরা আফ্রিকান দীর্ঘতম সাপ, যা লম্বায় গড়ে 8.2 ফুট বা 2.5 মিটারের বেশি হয়ে থাকে। অবশ্য 18 ফুট বা 4.5 মিটার লম্বা ব্ল্যাক মাম্বাকেও দেখা মিলেছে। এদের গতিবেগ ঘন্টায় প্রায় 20 কিলোমিটার। ব্ল্যাক মাম্বা একবার কামড়ে মুহূর্তের মধ্যেই মৃত্যু হতে পারে একটি হাতিরও। পৃথিবীর ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে ব্ল্যাক মাম্বার অবস্থান রয়েছে 3য় স্থানে। নাম্বার ফোর, কেভ বাফেলো। ভয়ঙ্কর এই বুনো মহিষের কাছে সিংহ মামারাও ভয় পায়। দেখে মনে হতে পারে একেবারে নিরীহ, তৃণভূমিতে ঘুরে বেড়ানো প্রাণী, এ আর এমন কি। কিন্তু কেভ বাফেলো নামের এই বুনো মহিষ আফ্রিকার তৃণভূমিতে রাজত্ব করে। তারা কিন্তু সাক্ষাৎ যমদূত। এক একটি কেভ বাফেলোর ওজন কয়েক টন পর্যন্ত হয়ে থাকে। এদের শক্তি এদের শরীরের ওজন এবং দম মেজাজ। এদেরকে উত্তক্ত করলে তার রক্ষা নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন এদের স্মৃতিশক্তি মারাত্মক প্রখর। শোনা যায় একদল শিকারী একটি বনমহিষকে গুলি করলে সেই গুলি গিয়ে লাগে মহিষের পাঁজরে। সেই মহিষটি সঙ্গে সঙ্গে পালিয়ে যায়, কিন্তু যে তাকে গুলি করেছিল পরে ফিরে এসে তাকেই মেরে ফেলে মহিষটি। মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক এক প্রাণী বলে এদেরকে চিহ্নিত করা হয়েছে। আফ্রিকার সিংহের কথা বলা হয় বটে, কিন্তু ভয়ঙ্কর প্রাণী হিসেবে এরা সিংহেরও অনেক আগে রয়েছে। নাম্বার ফাইভ, সাইফু পিঁপড়ে। কোনোদিন কি ভেবেছেন পিঁপড়েও প্রাণঘাতিক হতে পারে? না ভেবে থাকলে এবার ভাবুন।
সাইফু পিঁপড়ে নামের এক ধরনের পিঁপড়ে রয়েছে, এদের ড্রাইভার পিঁপড়েও বলা হয়ে থাকে। এরা কিন্তু একলা নয়, বরং সবসময় ঝাঁকে ঝাঁকে চলাফেরা করে থাকে। আর প্রতিটি ঝাঁকে প্রায় 5 কোটি পিঁপড়ে। আজ থেকে প্রায় 7 কোটি বছর আগে পৃথিবীতে এই ধরনের পিঁপড়ের অস্তিত্বের প্রমাণ মিলেছে। মূলত দক্ষিণ আফ্রিকা ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এদের খুঁজে পাওয়া যায়। আমাদের বাড়ির পিঁপড়েকে যেমন আমরা চিনি বা যে কোনো খাবার নিয়ে সারিবদ্ধভাবে চলাচল করতে দেখতে পাই, এরা কিন্তু তা নয়। বরং এরা মারাত্মক হারে মাংস